আশুলিয়া থানা কৃষক লীগের উদ্যোগে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্যচিত্রে সাভার থেকে শাহ আলম। শুক্রবার বিকেল তিনটার সময় দক্ষিণ বাইপাইল আশুলিয়া থানা কৃষক লীগের সহসভাপতি হযরত আলীর নেতৃত্বে এ আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলার ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার উত্তর কৃষক লীগের আহ্বায়ক মহসিন করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব আহসান হাবিব। এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলার উত্তর কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক ব্যাপারী আল মামুন, বশির আহমেদ, এম এ মতিন, শাহ আলম, আলিকুজ্জামান সহ কৃষক লীগের থানা ও ইউনিয়নের নেতৃবৃন্দ। আলোচনা শেষে প্রায় অর্ধ শতাধিক বনজ ফলজ ও ঔষধি গাছ রোপণ করা হয়। এই প্রোগ্রামটা উদ্বোধন করেন, উদ্বোধন করার পরে আমাদের বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীরচন্দ্র চন্দ এবং উম্মে কুলসুম স্মৃতি আপা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা ইউনিয়নে আমাদেরকে নির্দেশ করেছেন যে এইবার 1 কোটি বৃক্ষরোপণ আমাদের কৃষক লীগের মাধ্যমে ওনারা করবেন। সেই আলোকেই আজকে আমরা ঢাকা জেলা উত্তর কৃষক লীগের সংগ্রামী সভাপতি এবং আরও এখানে যে যুগ্ম আহ্বায়ক সহ আরও সদস্যবৃন্দ আছে তাদেরকে নিয়ে আমরা আশুলিয়ায় ধানসুনি ইউনিয়নে বৃক্ষরোপণের জন্য এসেছি। আমরা আজকে বৃক্ষরোপণ করব এবং আমি ঢাকা জেলা উত্তর কৃষক লীগের সদস্য সচিব হিসেবে আমার ঢাকা জেলা উত্তরের জেলার নেতৃবৃন্দ, কৃষক লীগের নেতৃবৃন্দ, থানা কৃষক লীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন কৃষক লীগের নেতৃবৃন্দ এবং ওয়ার্ড কৃষক লীগের নেতৃবৃন্দকে অনুরোধ করলাম আপনারা প্রত্যেকটা নেতা কর্মী এক একটি করে গাছ লাগাইবেন। এটা যাতে একটা ঔষধি ফলধি ও বনধি এই গাছের মাধ্যমে যাতে আমরা আমাদের কৃষক লীগের সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদকের মান আমরা রাখতে পারি। বাংলাদেশ কৃষক লীগ আমাদের বাংলাদেশ কৃষক লীগের সভাপতি সমীরচন্দ্র এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন স্মৃতি, আমাদের বার্সালে জননেত্রী শেখ হাসিনা উনি জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি আরম্ভ করেছেন পহেলা আষাঢ়। সেই ক্রমান্বয় ধারায় আমরা ঢাকা জেলা উত্তর এবং বিভিন্ন ওয়ার্ড, থানা এবং ইউনিয়ন সহ সব প্রতিটা নেতৃত্বে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি করে আমরা উদ্বুদ্ধ করেছি। আমাদের জননেত্রী শেখ হাসিনা কৃষক লীগ দিয়ে 1 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি লাগানো উদ্বুদ্ধ করেছি। আমরা আশা করি আমরা যদি এই আমাদের সবার সহযোগিতা এবং বিভিন্ন ইউনিট সারা বাংলাদেশে যদি আমরা একযোগে কাজ করি আমাদের 1 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করতে পারি এবং প্রতিটি নেতাকর্মী জননেত্রী শেখ হাসিনা আহ্বান জানাইছি যে আমলিক, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন এবং আমলিকের সমর্থন গোষ্ঠী প্রত্যেকেরই আহ্বান করছে যে একটি বলজ, একটি ঔষধি এবং একটি ফলজ তিনটি করে গাছ লাগানোর আহ্বান রেখেছে। সুদেনিশিত আক্তার মিম, নিউজ ডেস্ক, দেশ নিউজ টিভি।